আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল দুবাই ইনফোবিডির পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিও টপিক হচ্ছে পিটিএ টেস্ট। পিটিএ টেস্ট মিনিং পাবলিক ট্রান্সপোর্ট এজেন্সি। চলেন ভিডিও শুরু করা যাক। অনেকের মনে প্রশ্ন থাকে, পিটি টেস্টটা কি? আসলে পিটি টেস্টটা কী কারণে করানো হয়? পিটি টেস্টে অনেকটা সময় নষ্ট করে আমাদের স্টুডেন্টদেরকে, তো স্টুডেন্টদেরকে সময় নষ্ট করে এই পিটি টেস্টটা যে কী একটা মানে কতটা জরুরি, সো যখন আপনি গাড়ি পাবেন তখনই বুঝবেন যে আসলে পিটি টেস্টটা কতটা জরুরি। আর পিটি টেস্টে অনেকেই ফেল করতেছে। কী কারণে ফেল করতেছে? একমাত্র প্র্যাকটিসের অভাবে ফেল করতেছে, সঠিক নিয়মে প্র্যাকটিস করতেছে না, সঠিক গাইডলাইন পাচ্ছে না। সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে প্র্যাকটিস করতে পারতেছে না, তাই এক্সামের দিন এক্সাম দিতে যাচ্ছে এবং ফেল করছে। তাই আজকে আমি আপনাদের কাছে প্রথমে তো পিটিএ টেস্টটা কী সে বিষয়ে কিছু ধারণা দিব, তারপরে নেক্সট দ্বিতীয় ভিডিওতে পিটিএ টেস্টের সকল ফরম্যাট এবং সকল ফর্মুলা এবং কীভাবে প্র্যাকটিস করলে আপনার অতি দ্রুত এবং অতি তাড়াতাড়ি আপনি পাস করতে পারবেন সেই বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে আসব। তাই আজকে পিটিএ টেস্টটা আসলে কী? পিটিএ টেস্টটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট এজেন্সি। দুবাইতে আরটিএ কার্ডের জন্য, আরটিএ পারমিটের জন্য পাবলিক ট্রান্সপোর্ট এজেন্সির এই পিটিএ টেস্টটা অবশ্যই করতে হয়। পিটিএ টেস্টটা করার পরে আপনার আরটিএ কার্ড বের হয়। অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আমি তো দুবাই টিক্সিতে অলরেডি জয়েন ডিউটি করতেছি, আমি পিটিএ টেস্ট তো আমি করিনি। যদি আপনি দুবাই টিক্সিতে অলরেডি জয়েন করতেছেন, পিটিএ টেস্ট করেন নেই, তাহলে আপনাকে অবশ্যই পিটিএ টেস্ট করতে হবে, বাধ্যতামূলক। পিটিএ টেস্টটা বাধ্যতামূলক, একমাত্র দুবাই ট্যাক্সির জন্য কিছু ছাড় আছে আরটিএতে, যে ড্রাইভারের সংকট যখন ছিল তখন পিটিএ টেস্টে বুকিং পায়নি বিদায় তারা করছে কি, পিটিএ টেস্ট না করে ড্রাইভারদেরকে আরটিএ পারমিট কার্ড দিয়ে দিচ্ছে। দ্বিতীয়ত, এখন প্রত্যেকটা ড্রাইভারকেই আরটিএ পিটিএ টেস্ট করাচ্ছে। এটা হচ্ছে পিটিএ টেস্ট দুবাই ট্যাক্সির ক্ষেত্রে। আর দুবাই ট্যাক্সি ব্যতীত কার ট্যাক্সি, ন্যাশনাল ট্যাক্সি, আরও বিভিন্ন আরাবিয়ান ট্যাক্সি, আরও অনেকগুলো ট্যাক্সি আছে, সকল ট্যাক্সির অবশ্যই বাধ্যতামূলক আগে পিটিএ টেস্ট করতে হয়। দ্বিতীয়ত, আরটিএ পারমিট কার্ড বের হয়। পিটিএ টেস্টে কী শেখায়? পিটিএ টেস্টে আপনাকে দুবাই সম্পর্কে, রোড সম্পর্কে, রোড সেফটি সম্পর্কে, ফায়ার সেফটি সম্পর্কে, মেইন তো কথা যে আপনার পিটিএ টেস্টের ভিতরে ই টেস্টের 60% প্রশ্নের উত্তর পিটিএ টেস্টের ভিতরে থাকে। একজন লোকে যদি পিটিএ টেস্টটা কমপ্লিট করে তাহলে আরটিএ ই টেস্টটা দিতে একদম ইজি। আরটিএ ই টেস্টের 60% মার্ক এবং 60% রেজাল্ট আরটিএ পিটিএ টেস্ট থেকে আসে। তাই পিটিএ টেস্টটা যে রিল্যাক্সে করতে পারবে এবং পিটিএ টেস্টে যে পাস করতে পারবে তার জন্য আরটিএ ই টেস্টটা কোনো বিষয় না। যেমন রোড সেফটি, তারপরে হচ্ছে আপনার দুবাই রুলস সম্পর্কে, তারপরে গাড়ির মিটার সম্পর্কে ট্রেনিং দেয়। গাড়ির মিটার কীভাবে আপনি সুইপ কাট করবেন, কীভাবে পিওএস মেশিন চালাবেন, কীভাবে মিটার অন করবেন, মিটারের ভিতরে কিছু অপশন আছে, যে অপশনটা কোনটার কী কাজ, কোন কাজটা কখন করতে হয়, কোনটা দিয়ে কী কাজ করে, আমি একটা ভিডিও নিয়ে আসব মিটার সম্পর্কে, পুরো বিষয়টা দিয়ে একটা ভিডিও আনবো যে কোনটার কী কাজ, এভরিথিং, কীভাবে প্রথম নতুন ড্রাইভাররা আপনারা কীভাবে কাজগুলো করবেন, এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসব। তাই অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট যাতে দিতে পারি আমাকে কমেন্টস করে আপনাদের
প্রবলেমগুলো বলবেন, আমি সেই বিষয়ের উপরে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো পিটিএ টেস্টে আপনার 60% মার্ক এই টেস্টের হেল্প করে। তা আপনারা পিটিএ টেস্টে, এটা হচ্ছে আপনার রুট রেগুলেশন এবং রুট সেফটি এবং মিটার ট্রেনিং, হ্যাঁ এগুলা, তারপরে আপনাকে আর কী শিখায়, তারপর হচ্ছে আপনার ম্যাপ টেস্ট। আমরা সবাই জানি পিটিএ টেস্ট মানে ম্যাপ টেস্ট জানি, আসলে পিটিএর ভিতরে অনেকগুলো ধাপ আছে, সবগুলো মিলিয়ে হচ্ছে পিটিএ। আর আমরা সচরাচর শুধু ম্যাপ টেস্টটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ফেল করি। আপনাকে সব কিছু শিখাবে সেগুলোর উপরে কিন্তু পরীক্ষা নেবে না, শুধু একমাত্র ম্যাপ টেস্টের উপরে পরীক্ষাটা নেবে পিটিএ টেস্টে। ম্যাপ টেস্টে আপনার 22 মার্ক, 22 মার্ক, 22-র ভিতরে আপনাকে অবশ্যই 16 পেতে হবে। 22-র ভিতরে আপনাকে অবশ্যই 16 পেতে হবে, তাহলে আপনি পাস। 16 পেতে হলে আপনাকে অবশ্যই 8টা সঠিক অ্যান্সার করতে হবে, 8টা সঠিক অ্যান্সার করতে হবে। এই 8টা সঠিক অ্যান্সারের ভিতরে টোটাল আপনার 22 মার্ক, 22-এর ভিতরে 11টা প্রশ্ন থাকলে আপনি 11টা প্রশ্নের ভিতরে 5টা হচ্ছে ল্যান্ডমার্ক, 5টা ল্যান্ডমার্ক, 3টা এরিয়া, 5, 3, 8, 2টা শর্ট রুট, 1টা লং রুট, টোটাল 11টা। আপনি যদি 11টা সঠিক অ্যান্সার করতে পারেন তাহলে আপনার মার্ক পাবেন 22। তার ভিতরে আপনার সর্বনিম্ন যদি আপনার পাস করতে চান এবং পাস হতে হয় তাহলে অবশ্যই আপনাকে 8টা সঠিক অ্যান্সার করতে হবে। 8টার ভিতরে এখানে দেখেন 5টা ল্যান্ডমার্ক, 3টা এরিয়া, এই 8টা আপনার কনফার্ম দিতেই হবে। এতে এই 8টা বাদে আর বাকি যে 3টা থাকে, 2টা শর্ট রুট, 1টা লং রুট, এই শর্ট রুট আর লং রুটের ভিতরে 70% মানুষ এই শর্ট রুট এবং লং রুট কমপ্লিট করতে পারে না। 70% মানুষ কী কারণে পারে না, এটা সঠিক নিয়মটা জানে না আর সময় পায় না, সে বিষয়ে পারে না। এই কারণে শর্ট রুট লং রুটের চিন্তাটা আপনারা বাদ দিয়ে অবশ্যই ল্যান্ডমার্ক এবং এরিয়াটার উপরে ফোকাস দিবেন। যখন আপনি ল্যান্ডমার্ক আর এরিয়াটা আপনি 8টা কমপ্লিট করতে পারবেন, তারপর আপনার 8টা টাইম অবশ্যই থেকে যাবে, 20 মিনিট টাইম থাকে, 20 মিনিটে আপনি কমপ্লিট করতে পারবেন। আমি 5টা ল্যান্ডমার্ক, 3টা এরিয়া, সর্বোচ্চ 2 মিনিট 22 সেকেন্ড মতো লেগেছে, আর বাকি তিনটা 11 মিনিট, টোটাল 11 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে গেছে আমার এক্সাম। তো আমি যত প্র্যাকটিস করছি বিদায় আমি ভালো রেজাল্ট করছি, তো সেটা বড় কথা না। আপনারা যত প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিসটা কীভাবে করবেন সেই বিষয়ে আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসতেছি। নেক্সট ভিডিওতে প্র্যাকটিসটা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি যত প্র্যাকটিস করবেন এত আপনি ম্যাপের উপরে আপনি এক্সপার্ট হবেন, যত প্র্যাকটিস করবেন এত ম্যাপের উপরে আপনি এক্সপার্ট হবেন। এই কারণে প্র্যাকটিসের উপরে অন্য আর কিছু নেই। পিটিএ টেস্টে পাস করতে হলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আর পিটিএ টেস্টে আপনার 5টা চান্স আছে, যদি প্রথম চান্সে ফেল করেন তাহলে দ্বিতীয়টা পাবেন, দ্বিতীয়টাতে ফেল করলে তৃতীয়টা পাবেন, তৃতীয়টাতে ফেল করলে চতুর্থটা পাবেন। কিন্তু এখানে আপনি যদি প্রথমেই চিন্তা করেন যে 5টা চান্স আছে, প্রথমটাতে না পারলে দ্বিতীয়টাতে পারবো, দ্বিতীয়টাতে না পারলে তৃতীয়টাতে পারবো, তাহলে অবশ্যই ফেল করবেন। সব সময় শুধু পিটিএ টেস্টের ক্ষেত্রে না, দুবাই ট্যাক্সির ক্ষেত্রে না, আপনি লাইসেন্সের ক্ষেত্রে, যেই কোনো এক্সামের ক্ষেত্রে সব সময় মনে রাখবেন যে আমার একটাই চান্স, আমার এক চান্সে পাস করতে হবে। যখন আপনি এই চিন্তা আপনারা করবেন আমার একটা চান্স, এক চান্সে পাস করতে হবে, তখনই আপনি এক চান্সে পাস করতে পারবেন। এক চান্সে পাস না করতে পারলে দ্বিতীয় চান্স অবশ্যই পারবেন।
কখনো চিন্তা ভাবনা করবেন না, কোনো টেস্টে, কোনো টেস্টে কখনো চিন্তা ভাবনা করবেন না যে আমার চান্স দুইটা আছে, তিনটা আছে, পাঁচটা আছে। এই কারণে সবসময় চিন্তা করবেন এক চান্স, আর যত প্র্যাকটিস করতে পারবেন। আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসতেছি পিটি টেস্টের উপরে, কীভাবে প্র্যাকটিস করবেন, 1, 2, 3, 4 করে। প্রথম প্রথমে আপনার এরিয়া সম্পর্কে থাকবে, প্রথমে এরিয়া সম্পর্কে থাকবে। এরিয়া সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিই, দুবাইটাকে 4টা ভাগে বিভক্ত করা হয়েছে, দুবাইটাকে 4টা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে ডেরা দুবাই, আরেকটা হচ্ছে বাদ দুবাই, একটা হচ্ছে নিউ দুবাই, একটা হচ্ছে ওল্ড দুবাই। 4টা ভাগে বিভক্ত করার পরে এক একটা ভাগ থেকে কীভাবে প্র্যাকটিস করলে আপনি আপনার মনে থাকবে এবং জিনিসটা আপনি অতি সহজে বের করতে পারবেন, সেই বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসতেছি। তাই আপনারা ভালো থাকবেন, অবশ্যই কমেন্টস করে আপনারা আর কী জানতে চান সে বিষয়ে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কমেন্টসের উপরে ভিত্তি করে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা আমার একজন ভাই কমেন্টস করছিল যে ভাই পিটিএ টেস্ট সম্পর্কে ভিডিও বানান, তাই আজকে নিয়ে আসলাম। আর পিটিএ টেস্টের পুরো 5 থেকে 6টা ফরম্যাট হবে এবং ভিডিও হবে, পুরো ভিডিওগুলো আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং প্র্যাকটিস করবেন, তো অবশ্যই আপনারা এক চান্সে পাস করবেন। ওকে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।